नमस्कार स्वस्ती बार्तार पक्ष अनेक अनेक अभिनंदन अपन सकल के जानिए आज के एक दारूण विषय नहीं आलोचना हबे जे देखुन सबाई सबटा ठीक ठाक बोझे बोझार पर भूल करे कोनटा न्याय कोनटा अन्याय सेटा बोझार पर अन्याय करे कोनटा उचित कोनटा अनुचित बोझार पर अनुचित काज करे एटाई जुगेर धर्म हो गेछे। आज के खूब सुंदर एक प्रश्न करेछेन दर्शक बंधु। अच्छा आपनार जीवनेओ जदि एई घटनाटा घटे थाके जे आपनी ना कारोर संगे झगड़ा करेछेन হয় পথে জীবন পথে চলতে চলতে ঝগড়া হয়, ঝগড়া করার পর আপনারই মন খারাপ, আপনারই মন খারাপ। আমি একজন মাস্টারমশাইয়ের জীবনী জানি, যিনি ক্লাসের ছাত্রদের প্রহার করলেন, শাসন করলেন, তারপর টিচার্স রুমে এসে নিজে কাঁদতেন, নিজে কাঁদতেন। এই যে প্রতিটা সত্তাকে ফিল করা, এই যে নরম মনের মানুষ, পরিষ্কার মনের মানুষ ছাড়া তাদের মধ্যে এটা হয়, অন্যের সঙ্গে ঝগড়া করার পর না সারাদিন তার আর কিচ্ছু ভালো লাগছে না, মন খারাপ করে আছেন সারাদিন, আর মন দিতে পারছেন না, মনের মধ্যে একটা করকর করকর করছে, যেমন চোখের মধ্যে কিছু বালি আটকে গেলে করকর করে, ওই রকম করকর করছে সারাদিন। ইস, কাজটা বোধহয় ঠিক হলো না, বোধহয় আমারই দোষ। এটা তা কাদের করে? যাদের মধ্যে বিবেক আছে, যাদের মধ্যে, যাদেরকে বিবেক দংশন করে, কোনো অন্যায্য কাজ করলেও যারা সাতবার ভাবে, টেনশন করছে, ঘামছে, এই কাজটা আমি করে ফেললাম, ইস আফসোস, যাদের মধ্যে হয়। তো আজকে খুব সুন্দর একটা প্রসঙ্গ আলোচনার জন্য বলছেন, বলছেন যে সবার বিবেক জাগে না কেন? বিবেক যাত্রা দলের বিবেক নয়, সেই যাত্রা দলের বিবেকের ভূমিকা থাকতো যে মূল সত্যটাকে গায়কী সুরে পরিবেশন করতো। তা আমি বলবো যাত্রা দলের বিবেকের কথা না, আমাদের প্রত্যেকের মধ্যে বিবেক আছে, বিবেক বুদ্ধি এগুলো আছে। আর মোহ, রিপু, কাম, ক্রোধ, লোভ, মদমোহ, মাৎসর্য সব মিলে মানুষ। আজকে কথা হচ্ছে যে বিবেক সবার জাগে না, সত্যি অনুচিত কাজ তাহলে সবাই করতো না, তাই তো? আমি বলবো বিবেক সবার জাগে, ক্ষণিকের জন্য হলেও জাগে, কিন্তু তাকে জেগে থাকতে দিই না আমরা। আমাদের কি জেগে থাকতে দেয় না? দেখবেন যারা অপরাধী, সমাজের গুন্ডা, ক্রিমিনাল, এইসব তকমা যাদের দি, তারা নিজেরাও জানে তারা কতটা ঠিক। আমরা প্রত্যেকে জানি না আমরা কি অন্যায় করেছি। আপনি, আমি যতই বলি আমি ভালো লোক, আমরা প্রত্যেকে বলি, আমরা প্রত্যেকে নিজের কাছে নিজে খুব ভালো, কিন্তু একান্তে বসে অনুসন্ধান করবেন আমরা প্রত্যেকে আসলে কি কি অন্যায় করেছি আমরা নিজেরা ঠিক জানি। এই প্রবোধটা একটা মুহূর্তের জন্য হলেও আসে একান্তে বসলে, যে এই কাজগুলো, এটা অন্যায় আমি করেছি, এই অন্যায়গুলো আমরা করেছি। যেই মনের মধ্যে আসে এক লহময় সেগুলোকে সরিয়ে দিই। আসলে কি, আমরা চোখে চশমা পরে আছি প্রত্যেকে, মোহ মায়া, কাম ক্রোধ লোভ হিংসা দ্বেষ, এই রিপু সমস্ত এইগুলো আমাদের মনের মধ্যে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হামবড়া ভাব, আত্ম অহংকার, এগুলো বিবেক জাগলেই তাকে ঘুম পাড়িয়ে দেয়। সেই বাচ্চা জাগলে যেমন মায়েরা পিঠ চাপড়ে সঙ্গে সঙ্গে ঘুম পাড়ায়, ঠিক তেমন করে ঘুম পাড়িয়ে দেয়। আমাদের ভেতরে চৈতন্যরূপ সত্তা প্রত্যেকের মধ্যে আছে, তাই কেউ অন্যায় করলে তার মনে একবারের জন্য উদ্রেক হয় এই কথাটা, যে আমার এই কাজটা ঠিক হয়নি, কিন্তু তার ভেতরে থাকা প্রবৃত্তি, আসুরিক প্রবৃত্তি, সেগুলো তাকে এক রহময় সেটাকে সরিয়ে দেয়। বিবেক তাই জাগে না, তাই নিজের ভুল কেউ দেখতে পারি পাই না। হাজার অন্যায় করার পরেও বড়াই করে বলবে যা করেছি বেশ করেছি, আমি ঠিক, সব দোষ ওর, সে নিজের ভুলটা দেখতেই পেল না। তার কারণ তার চোখে তো ওই যে অন্ধ হয়ে গেছে, কামক্রোধাদি রিপুদল তাকে অন্ধ করে দিয়েছে, নিজের দোষ দেখতে পারছে না। তাহলে নিজের ভুল দেখতে গেলে এর জন্য প্রতিদিন বলি আত্মবিশ্লেষণ দরকার, প্রতিদিন করতে করতে এই রিপুদলের দৃষ্টি থেকে খানিকটা হলে বেরোনো যায়। ওই জন্য সৎসঙ্গ করো, সাধুসঙ্গ করো, আসলে এই উপরের দৃষ্টিটাকে পরিষ্কার করার জন্য, চোখের ছানি কাটানোর জন্য। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি, অনেক অনেক ভালো থাকুন, সবার চৈতন্য হোক।